গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে, অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা। চলুন শুনে নেওয়া যাক। শহরটা বেশ জমকালো, উন্নত রাস্তা, উন্নত নিকাশি ব্যবস্থা। শহরের মাঝে আবার বিশাল স্নানঘর, সেখানে শীতে নাকি গরম, আর গরমে নাকি জল ঠান্ডা থাকত। সেই সময় সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এই শহরের বিলাসবহুল ব্যবস্থা দেখে আজকের আম আদমিও চমকে যায়। না, সেই সময় গাড়ি ঘোড়া ছিল না, তাই আজকের শহরের মতো এত পলিউশনও ছিল না, বেশ সুখেই ছিলেন সেখানকার মানুষরা। কিন্তু প্রকৃতি সবসময় সমান থাকে না। বিশাল এক প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায় এই সভ্য সমাজ, ব্যাস সব শেষ। ভাবছেন তো কোন শহর এটা? এটা পরেই বলছি, তবে সময়টা হচ্ছে আজ থেকে প্রায় 3000 বছর আগে। কাট্টু 1922। কোনো এক শীতকালে বোম্বাই প্রেসিডেন্সির বিভিন্ন জায়গায় তাঁর নেতৃত্বেই চলে নানা প্রত্নতাত্ত্বিক অভিযান। বিচক্ষণ, বিলাসপ্রিয়, জ্ঞানী এই মানুষটির নেতৃত্বে লারকানা জেলার অন্তর্ভুক্ত মহেঞ্জোদারো নামক স্থানে খোদাই শুরু করে তার দল। অর্থ ও শ্রমিক দুই স্বল্প, এই সব প্রতিকূলতা তার কাছে তুচ্ছ, কারণ খনন কার্যের পর ঘটে গেল ঐতিহাসিক ঘটনা, আবিষ্কৃত হল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর সেই সবের নেতৃত্বে রয়েছেন স্যার আর ডি বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেস যে বছর পথ চলা শুরু করে সেই বছরই মুর্শিদাবাদ জেলায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম। বাবা মতিলাল ছিলেন বহরমপুর কোর্টের সফল আইনজীবী, ফলে পরিবারে অর্থের অভাব ছিল না। রাখালদাস মতিলালের দ্বিতীয় পক্ষের স্ত্রীর 8 সন্তানের মধ্যে একমাত্র জীবিত সন্তান, ফলে আদরের আধিক্যও ছিল তাঁকে ঘিরে। এন্ট্রান্স পাস করার আগেই রাখালদাসের বিয়ে হয়ে গেল উত্তরপাড়ার জমিদার নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কন্যা কাঞ্চনমালার সঙ্গে। এন্ট্রান্স উত্তীর্ণ করেই রাখালদাস উচ্চশিক্ষার জন্য চলে আসেন কলকাতায়। 1903 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে FA পাস করলেন, যদিও এই বছর বাবা পরলোক গমন করেন, তাই পড়াশোনায় ব্যাঘাত ঘটে, যদিও থেমে থাকেননি তিনি। 1907 সালে প্রেসিডেন্সি থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিয়ে, 1910 সালে ইতিহাস নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করলেন। এই সময় তিনি হরপ্রসাদ শাস্ত্রী ও রমেন্দ্রসুন্দর ত্রিবেদীর সান্নিধ্যে এসে ইতিহাস নিয়ে যথেষ্ট আগ্রহী হয়ে ওঠেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, 1913 সালে CU থেকে জুবিলি রিসার্চ পুরস্কার পান এবং 1915 সালে প্রাচীন মুদ্রা নামক গ্রন্থ লেখেন। বিএ পাশ করেই তিনি ইতিহাস দুনিয়ায় মোটামুটি পরিচিত হয়ে গিয়েছেন। 1906 থেকে 1908 সালের মধ্যে এশিয়াটিক সোসাইটির জার্নালে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। লখনৌ জাদুঘরে প্রাচীন লিপি পাঠের কাজও তিনি করেছেন। এখান থেকেই প্রাচীন লেখ ও মুদ্রার ব্যাপারে তার বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায়। MA পাশ করার বছরটিতেই ভারতীয় জাদুঘরের আর্কিওলজিক্যাল বিভাগে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন রাখালদাস। আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শাল রাখালদাসের পারদর্শিতা দেখে একেবারে মুগ্ধ হয়ে যান, ফলে প্রমোশন হয়ে সার্ভের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট হয়ে যান তিনি। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট থেকে 1907 সালে ওয়েস্টার্ন সার্কেলে সুপার হয়ে চলে যান পুনেতে। এখান থেকেই পরবর্তী 6 বছর বোম্বাই প্রেসিডেন্সির বহু জায়গায় তাঁর নেতৃত্বেই চলে নানা প্রত্নতাত্ত্বিক অভিযান। এই পর্বেই তিনি হয়ে ওঠেন সিন্ধু সভ্যতার আবিষ্কারক। খনন কার্যের সময় প্রাপ্ত নিদর্শনগুলি সমীক্ষা করে দেখলেন সেগুলি প্রায় 3000 বছর পুরাতন এবং নিঃসন্দেহে
সেগুলি সবই বৈদিক পূর্ববর্তী। ফলে নিঃসংকোচে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এই সভ্যতা মেসোপটেমিয়া, মিশরীয়, মায়ানের মতোই ইতিহাসে উঠে আসে। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই সভ্যতার কথা। কিছুদিনের মধ্যে বিতর্ক বাধে রাখাল দাস একা নাকি আবিষ্কারক হিসেবে ছিলেন জন মার্শালও। পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের কৃতিত্ব চেপে দেওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু এর পরে যা হলো তা অবিশ্বাস্য। অপ্রমাণিত একটি চুরির অভিযোগে চাকরি গেল রাখাল দাসের। আসলে সে সময় রাখাল দাসের বিরুদ্ধে চলে গিয়েছিল তাঁর অফিস। মার্শাল তাঁর গুণমুগ্ধ, কিন্তু তাঁর সঙ্গে ধূমপান, আড়ালে নিজেকে তাঁর সমকক্ষ ভাবা এবং তা বলে বেড়ানো অফিসের কেউই ভালোভাবে নিতে পারেনি। ফলে কর্মচ্যুতি এবং আর্থিক অনটনে পড়লেন তিনি। শরীরে বাঁধল ডায়াবেটিস। কিন্তু ট্যালেন্ট কখনো চাপা থাকে না। উড়িষ্যার ইতিহাস লেখার কাজ পান তিনি। পাশাপাশি 1928 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মণীন্দ্রচন্দ্র নন্দী প্রফেসর হিসেবে তিনি নিযুক্ত হলেন। কিন্তু এর 2 বছরের মধ্যেই বহু কাজ অসম্পূর্ণ রেখে পরলোক গমন করলেন তিনি। মহেঞ্জোদারো আবিষ্কার তো ছিলই, পাশাপাশি ছিল তার লেখা 2 খণ্ডে বাংলার ইতিহাস, পাষাণের কথা, শশাঙ্ক, ধর্মপাল ইত্যাদি বই। কিন্তু গবেষণার প্রয়োজন ছাড়া এসব উল্টে দেখার সময় আর কই বাঙালির। বইয়ে তাই ধুলো জমে, ধুলো জমে মানুষটার ছবিতেও। তাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, মৃত্যুদিন চলে যায় নীরবে। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের 14তম গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে শাগনিক বিশ্বাস, গল্পের সূত্রধর অভিষিক্তা সাহা, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।